আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থাকি যারা আমরা দেখরা সোনালি সিলেটর পক্ষ থেকে সবাইরে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এইসি সাইনং খাদিম পাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আজ আমরা যার সাথে আলাপ করব তিনি হলেন চান্নং খাদিম পাড়া ইউনিয়নের পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হজরত শাহফুরান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবলীগ নেতা আপনার আমার সুপরিচিত মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জনাব ফখরুল ইসলাম দুলু ভাই সরাসরি চলে যাচ্ছে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সামনে ঈদ ঈদ নিয়ে যদি প্রথমে আপনি কিছু আমাদেরকে বলতেন বলতেন্লা রহমান রাহিম প্রথমে আমার সোনালি সিলেটকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মুসলমান ভাইদের প্রতি রইলো আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব আমি আপনারা জানেন ঈদুল আজাহ আসছে আগামী শনিবার আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সিলেট এক আসনের সংসদ সদস্য জনাব ডক্টর এ কে আব্দুল মোমেনকে ঈদুল আজাহার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এরই সাথে আমার সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব লুৎফর আহমদ সাসাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিনকে এরই সাথে অভিনন্দন জানাচ্ছি আমার সার নং পাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আফসর আহমদ সহ আমার ফার্স্ট নং ওয়ার্ডের সকল মুরব্বিয়ান ও যুব যুব সমাজকে আমার উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আপনার কাছ থেকে এখন জানতে চাবো যে আপনার এলাকার মানুষ করোনাকালীন স্বাস্থ্যবিধি কতটা মানতেছে আসলে করোনা আসার পরে আমরা সবাই তো আর করোনা যে ব্যাপারটা সবাই কিন্তু আঁক থেকে জানে না যে যে করোনা কী জিনিস তখন আমরা এই যে করোনার বিষয়টা মানুষকে জানানোর জন্য যে করোনার সময় মানুষের কি কি অসুবিধা হয় এবং করোনার রোগটা কি হ্যাঁ এবং করোনা থেকে বাঁচার জন্য কি কি কাজ করতে হয় যেমন ধরেন হাত ধুতে হয় সাবান ব্যবহার করতে হয় বিশে বিশ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হয় এরপরে আপনার বাইরে গেলে গড়ে আসার পরে গোসল করতে হয় এই কাজগুলো আমরা মানুষকে তোমার সচেতন করার জন্য জানিয়েছি এখন আসলে এই যে আপনার ধরেন পেপার পত্রিকা টিভি চ্যানেল আসে বিভিন্ন সংবাদ থেকেই তারাই মোটামুটি এখন আমরা দেখতে পাচ্ছি তারা নিজ থেকে তারা ভালো একটা সচেতনতামূলক চলাফেরা করতেছে ধন্যবাদ ভাই আমি আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছে স্থানীয় জনপ্রতিনিধিরা কি তাদের উপর অর্পিত দায়িত্বগুলা সঠিকভাবে পালন করতেছে আপনাদের পাড়া মহল্লায় বা ইউনিয়ন পরিষদে আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা দেখতে দেখতেছি যে ধরেন খাদিমপাড়া ইউনিয়নের একজন চেয়ারম্যান উনি আসলে একজন শিক্ষিত লোক একজন অ্যাডভোকেট মানুষ উনি জনপ্রতিনিধির বুটে নির্বাচিত হয়েছেন উনি চেয়ারে বসার পর থেকেই মোটামুটি খাদিমপাড়া ইউনিয়নবাসী আমরা বা তারা আরও যে আপনার নয়জন সদস্য আছেন তিনজন মহিলা সদস্য সদস্য আছেন সবাইকে নিয়েই মোটামুটি সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং আশা করব আমি আগামী তো সুন্দরভাবে জিনা কার্যক্রম পরিচালনা করে যান আপনার কাছে আমার একটি প্রশ্ন দুলুভাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে যদি আমাদেরকে আপনি কিছু বলেন আসলে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় তাকবেন অবস্থায় কেউ আপনার দুর্নীতি করে বাংলাদেশে বাংলাদেশে কেউ দুর্নীতি করে ছাড়া পাবে না আমরা আমি আমার যতটুকু জানা দুর্নীতির ব্যাপারে আমার নেত্রী খুব কঠোর আর যারাই দুর্নীতি করবে এর বিচার বাংলার মাটিতেই হবে জানতে চাবো আপনার কাছে আপনি কিভাবে যুব সমাজের আইডল হলেন আপনার এলাকার যুব সমাজরা অনেক আপনাকে নিয়ে প্রাউড ফিল করে ওরা গর্ব করে আপনাকে নিয়ে যদি এই নিয়ে কিছু ব্যক্ত করতেন আমাদেরকে আসলে এই কথাটা শুনে আপনার কাছ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমি রাজনীতির সাথে প্রায় পঁচিশ ছাব্বিশ বৎসর যাবৎ আমি জড়িত এবং আমি আমার ইনভনে বলেন আর গ্রামে বলেন যে কোন কাজেই আমি আপনার চেষ্টা করি আমার গ্রামের যুব সমাজ এবং যারা আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আছেন এবং সবাইকে নিয়ে আমি কাজ করতে এই জন্য আমি মোটামুটি সর্বক্ষেত্রেই আমি আমার গ্রামের মুরব্বিয়ান অথবা যুব সমাজ বলেন সবার কাছে মোটামুটি আপনারা দুয়ায় আমার তাদের কাছে কিছু সফলতা আছে আর আমি যেহেতু রাজনীতি সরকারের সাথে আমি সরকার দলীয় মানুষ সরকারের সাথে আমি জড়িত আমি আপনার সর্বক্ষেত্রেই যতটুকু আমার পাড়ায় বলেন গ্রামে বলেন আর ধরেন ওয়ার্ডে বলেন আমি আমি চেষ্টা করি আমার সাহায্য সহযোগিতা এবং সরকার থেকে যত ধরনের আপনার অনুদানগুলা আসে ধরেন আমি আপনার আমার চেয়ারম্যান সাহেবের জনা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমি আপনার গত গতকালকেই আমি প্রায় চোদ্দো জনকে আপনার এগারো জনকে আপনার প্রতিবন্ধী বাতার কার্ড করে দিয়েছি এবং দুজনকে আপনার বয়স্ক বাতার কার্ড করে দিয়েছি এই পরামর্শটা বা এগুলাই আপনার ধরেন আমার যুব সমাজ আছে বা আমার মুরব্বিয়া সবাইকে ওই ধরেন পরামর্শ নিয়ে বা তাদেরকে সাথে নিয়েই আমি তাদেরকে কার্ড কার্ডগুলো করে দিয়েছি আজকে তারা সবাই খুশি আমাকে ফোন দিয়ে আসলে যে বলতেছে যে যে আজকে আমার ধরেন একজন প্রতিবন্ধী ধরেন একটা বাচ্চা আজকে পনেরো ষোলো বৎসর ধরে ধরে কার্ডটা পায় নাই কিন্তু আপনার এই যে আমাদের চেয়ারম্যান আফসর ভাই থাকাকালীন সময়ে যে কার্ডটা পেয়েছে এই দুয়াটাই বিশেষ করে করতেছে আর হ্যাঁ যুব সমাজের কথা যেটা বলতেছেন যে এইটা আসলে ওই যে আপনার কাজে কাজই হতে হয় মানে আগে আপনার কাজ দিয়ে প্রমাণ করতে হবে আপনি মানুষ বালো কি না বাদ এটা আপনার কাজে বলবে তো এ কারণে কাজে বলবে কারণ আজ পর্যন্ত আমার আপনার যেহেতু আমি বারে বারেই বলতেছি যে আমি রাজনীতির সাথে জড়িত আমার কিন্তু এখন পর্যন্ত কোনো জন কোনো ধরনের আপনার খারাপ কোনো রেকর্ড নাই যেমন ধরেন যে দলের নাম ভাঙিয়ে ধরেন সাদাবাজি দখল বাজ টেন্ডার বাজ বা এইগুলা এই ধরনের কোনো ধরনের আমার আপনার খারাপ আপনি মানে আরও তথ্য নিয়েই জানতে পারেন এই ধরনের কোনো আমি চেষ্টা করি আপনার মানুষের কিভাবে উপকার করা যায় উপকার এইভাবে ধরেন আজ প্রায় মানুষকে আমি আনুমানিক পনেরো ষোলো বছর ধরে আমি আপনার সার্ভিস দিয়ে যাচ্ছি এই জন্য জন্যই মোটামুটি আগে ধরেন সবাই একটু মায়া করে আর এই জন্য আমরা কথা বলছি চান নঙ্খা ইউনিয়নের পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম দুলুবাইয়ের সাথে এই বিষয়ে একটি বাইর কাছে একটি প্রশ্ন করব ভাই আপনি তো পুলিশিং কমিটির দায়িত্বে আছেন বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় প্রশাসনের কি ভূমিকা রয়েছে বা আপনারা কতটুক আইন কন্ট্রোল করতে পারছেন বর্তমানে আসলে প্রথমে ধন্যবাদ দিতে হয় আমার জাফরান থানার কর্মকতা কর্মকর্তা জনাব কাইয়ুম চৌধুরী সাহেবকে দায়িত্বে আসার পর থেকেই বা অতীতেই যিনি ছিলেন তোমা আপনার আক্তার সাহেব আক্তার সাহেবের পরে আপনার কাইম কাইম চৌধুরী সাহেব আমাদের থানায় জয়েন করেছেন এবং বা আমার এই যে এসি সাহেব আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা তাদের কার্যক্রম বা এগুলার উপরে আসলে সন্তুষ্ট আর আমরা আপনার যে পুলিশিং কমিটির আমি একজন আপনার খাদিমপাড়ায় সাধারণ সম্পাদক কিন্তু আমরা খাদিমপাড়ায় বর্তমানে ধরেন সন্ত্রাস টেন্ডার বাজ চিন্তাইঘারি আসলে এখন অনেক কম কারণ কাইম চৌধুরী সাহেব আসার পরে দুই একটি চিন্তাই আমার তানায় হয়েছিল কিন্তু আমরা দেখেছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে এখন আপনার ব্যবস্থা নেওয়ার কারণে এবং আসামিগুলা ধরার কারণে আসলে আমাদের এখন থানায় অনেকগুলো খম। আর আমরা যারা এই যে পুলিশিং কমিটি আছে বা আমার আরও সদস্য আছেন বা যারা কোনো জায়গায় কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটলেই আমরা তাৎক্ষণিক ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ওনাকে ফোন দিলেই বা এই যে ফাঁড়ির ইনচার্জ আছেন সালাম সাহেব ফোন দেওয়া মাত্রই সাথে সাথে তারা আসে এবং তারা সুব্যবস্থা নেয় এই জন্য আমি আমার পুলিশিং কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এখন কথা বলছি চান্নং খাদিম্পাড়া ইউনিয়নের পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হজর শাহপরান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবলীগ নেতা জনাব ফখরুল ইসলাম দুলুবাইয়ের সাথে দুলুবাই আপনার কাছে আমাদের শেষ একটি প্রশ্ন একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে জনগণের কাছে আপনার কি কিছু বলার সামনে ঈদুল আজহা সুন্দর একটি প্রশ্ন বেরার জন্য আপনাকে ধন্যবাদ আমি এটাই বলব যেহেতু বাংলাদেশে আপনার তো তা সারা বিশ্বেই মহামারী চলতেছে আর আমরা দুইটি ঈদ করেছি ধরেন রমজানের ঈদ এই মহামারীর মধ্যে এবং আজকে আপনা আগামী শনিবার আপনার ঈদ উল আওয়া আপনাদের আমরা এই মহামারীর মধ্যে হ্যাঁ তা আসলে আমরা খুব দুঃখে কষ্টেই আছি তো তাই ধরেন আমার বিশেষ করে বাংলাদেশের বিত্তবান যারা আছেন বিশেষ করে এবং যারা কুরবানি দিবেন যারা কুরবানি আল্লাহর আসতে দিবেন আমার তাদের প্রতি দুই একটি কথা আমি বলবো এটাই বলব যে আপনারা আমাদের আপনারাই আমাদের দেশের সন্তান আমরাও ওই দেশের সন্তান হ্যাঁ যারা আপনার গ্রাম এই যে গরিব যারা আছে এরা তো আর আপনার অন্য দেশের না এই বাংলাদেশেরই হ্যাঁ তাদের মুখে দিয়ে একটি একটু ছাওয়ার জন্য যে এই ছাওয়াটাই যে কুরবানির গুস গুসগুলা গোস্টগুলা বিশেষ করে যেন আপনার এই যে আমরা ফ্রিজ আপ না করে হ্যাঁ আমরা গরিবের কাছে আমরা সঠিক বন্টন করতে পারি এবং প্লাস আপনারা এই যে মহামারীও এবং আপনার এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হ্যাঁ তাই আমি এটাই আপনার আহ্বান জানাবো যে আমরা গোস্ত গুলা মানে ফ্রিজার্ভ না করে আপনার আপনার গরিবের খাসে আমরা বিলিয়ে দিই হ্যাঁ বিলিয়ে দিই এটাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সোনালি টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মুবারক ভাই ধন্যবাদ আপনার সোনালি টিভিকেও আপনার অগ্রিম ঈদ মুবারক এবং আমার খাদিমপাড়াবাসী তথা আমার ফার্স্ট নং ওয়ার্ডের সকল সাধার সর্ব সাধারণ জনগণ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখানেই আস থাকেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সোনালি সিলেটের সঙ্গেই থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কারোর সাথে আসসালামু আলাইকুম